ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم يا أبا سفيان جئتكم بكرامة الدنيا والآخرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله پاك رب العزة জুল জালাল আল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ
7 মার্চ 2022, রোজ সোমবার, কুমিল্লা জেলা, হোমনা উপজেলাধীন হোমনা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই মোতাবাররাক তৃতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে অনেক অনেক শ্রদ্ধেয় হযরত উলামায়ে কেরামের উপস্থিতিতে আহলে দিল আহলুল্লাহ বুজুর্গদের নসিহত শুনবার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, অল্প একটু সময় আপনাদের মাঝে হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহুম হযরত কথা বলছিলেন এবং ইতিপূর্বেও হযরত উলামায়ে কেরাম আরো বয়ান করেছেন। ইনশাআল্লাহ আমার পরম শ্রদ্ধেয় শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী দামাত বারাকাতুহুম হযরত, ইনশাআল্লাহ আশা করছি আমরা আজকের এই মজমায় তশরীফ আনবেন, বয়ান করবেন। সবার কাছে বিনীত অনুরোধ, বিশেষ করে যারা বুঝের মানুষ আকলমন্দ সকলেই সবরের সাথে মনোযোগী হয়ে ওলামায়ে কেরামের কথাগুলো শুনলে ইনশাআল্লাহ জিন্দগির ফায়দা হবে, দুনিয়া আখেরাতের কামিয়াবি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আবা সুফিয়ান জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীজি ইরশাদ করেছেন, হে আবু সুফিয়ান, নবীজির চাচা আবু সুফিয়ানকে বহুবার নবীজি এই কথা বলেছেন, হে আবু সুফিয়ান, আমি আপনাদের কাছে যে দিন নিয়ে এসেছি এই দিন গ্রহণ করার মধ্যে দুনিয়ারও ইজ্জত আখেরাতেরও ইজ্জত, কারামাতুদ দুনিয়া ওয়াল আখিরা। আমার ভাই এখানে যারা দাঁড়াইছেন যদি 2 মিনিট কথা শোনেন তো বসে শোনেন, যদি আধা মিনিট শোনেন তো বসে শোনেন, যারা অন্য লোক ডাকতে যাইতেছেন তাদেরকে ডাকিয়ে নিয়ে আসেন, যান, ওনারা আরো লোক ডাকতে যাইতেছে মূলত, কারো ব্যাপারে খারাপ ধারণা না করলাম যে ভাগ্য যায় এটা কেমনে করি, এই জন্য বললাম আর কি যে আরো লোক ডাকতে যাইতেছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন যে আবু সুফিয়ান, আমি আপনাদের কাছে যে দিন নিয়ে এসেছি এতে দুনিয়ারও ইজ্জত আখেরাতেরও ইজ্জত, দুনিয়ারও সম্মান আখেরাতেরও সম্মান, দুনিয়ার জরুরতও পূরণ হয় আখেরাতের নেকি অর্জন হয়, একই সাথে দুনিয়া এবং আখেরাতকে সমন্বয় করে আমি নবী আপনাদের কাছে দিন পেশ করলাম। এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য, একমাত্র সুন্নাতের বৈশিষ্ট্য, একমাত্র ইসলামের বৈশিষ্ট্য, যার সব কথা, যার সব আদেশ উপদেশ, যার সব বিধিনিষেধ একসাথে দুনিয়া এবং আখেরাত একেবারে জান্নাত পর্যন্ত হিসাব মিলাইয়া এরপরে তৈরি করা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার জন্য এক সাইড, আবার আখেরাতের জন্য আরেক সাইড, ইসলাম এভাবে সাজায় নাই কিছু, একই সাথে দুনিয়াও আদায় হবে, দুনিয়ার জরুরতও পূরণ হবে, আখেরাতের নেকি অর্জন হবে। আপনাকে আমি ছোট্ট উদাহরণ দিই যে আমার এই মেসওয়াক, এই মেসওয়াক এটা দিয়ে দাঁত মাজলে এবং টুথব্রাশ দিয়ে দাঁত মাজলে
উভয়টা দিয়েই দাঁত পরিষ্কার হয়। তাহলে দাঁত পরিষ্কার করা এটা দুনিয়ার একটা জরুরত আমার, এটা মেসওয়াক দিয়েও আদায় হয়, টুথব্রাশ দিয়েও আদায় হয়, কি বলেন? কিন্তু মেসওয়াক দিয়ে দাঁত মাজার কারণে আখেরাতের নেকি অর্জন হয়, যেটা টুথব্রাশ দিয়ে হয় না। তাহলে এটা একই সাথে দুনিয়ার জরুরতও পূরণ করলো, আখেরাতের নেকিও এনে দিল, কি বলেন? ডাইনিং টেবিলে খানা খাইলে আর দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খাইলে উভয় অবস্থাতেই পেট ভরে, কি বলেন? দুই পাবেই খাইলেই পেট ভরে, দস্তরখান বিছিয়ে খানা খেলেও পেট ভরে, চেয়ার টেবিলে খানা খাইলেও পেট ভরে। তাহলে দুনিয়ার জরুরত তো উভয়টা দিয়েই পূরণ হইল, কিন্তু দস্তরখান বিছায় খানা খাওয়ার কারণে আখেরাতের নেকি অর্জন হইল, যেটা টেবিল চেয়ারে হইল না। তাহলে ওইটা শুধু দুনিয়া পূরণ করলো, এটা একই সাথে দুনিয়া এবং আখেরাত উভয়টা পূরণ করল। বাম পাও দিয়ে টয়লেটে ঢুকলে, ঢুকার সময় দোয়া পড়লে, ডান পাও দিয়ে টয়লেট থেকে বাইর হইলে, বের হয়ে দোয়া পড়লে পেশাব পায়খানার জরুরত পূরণ হয় তো? কথা বলেন, আদায় হয় কি না? না ফেসাব আটকে যায়, তাহলে আদায় হয়। আর কোনো পায়ের হদিস নাই, ঢিলা কুলুকের হদিস নাই, দাঁড়াইয়া মুতে না বইয়া মুতে এটারও হদিস নাই, সিগারেট খাইতে খাইতে মুতে না সিগারেট ছাড়া মুতে এটারও হদিস নাই, এটা মতন লইয়া কথা, বুঝেন না? কোনো নিয়ম নাই, কানুন নাই, কোন পাও দিয়া ঢুকছে বাইর হয়েছে এটার কোনো হিসাব নাই, রাস্তার কোনার দাঁড়াইছে নাকি মানুষের সামনে দাঁড়াইছে, এত কিছুর কোনো হদিস নাই। তাহলে এর দ্বারাও পেশাব পায়খানার জরুরত কি হয়? আদায় হয়, পুরা হয়। কিন্তু বাম পাও দিয়ে ঢুকে ডান পাও দিয়ে বের হলে, ঢুকতে দোয়া বাইর হয়ে দোয়া পড়লে, টয়লেট পেপার ঢিলা কুলুক ব্যবহার করলে আখেরাতের নেকি অর্জন হয়, যেটা ওইখানে হয় না। এটাকেই বলছি, অনেক উদাহরণ দেওয়া যাবে এমন সব কিছু। ডান দিকে কাত হয়ে শুইলে আর এমনি সিত্তিয়া শুইলে কোনো নিয়ম কানুন ছাড়া তো ঘুম তো আদায় হয়, কিন্তু ডান দিকে কাত হয়ে শোয়ার কারণে সুন্নাতের বরকতে আখেরাতের নেকি অর্জন হয়, যেটা এভাবে সিত্তিয়া শুইলে হয় না। তাহলে ইসলাম যা পেশ করল, কোরআন যা পেশ করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসাবে যা পেশ করলেন 23 বছরে, তা দুনিয়ারও সুন্দর আখেরাতেরও সুন্দর, দুনিয়ারও ইজ্জত আখেরাতেরও ইজ্জত, দুনিয়ার প্রয়োজনও পূরণ করে আখেরাতের প্রয়োজনও পূরণ করে। মেহরবানি করে বাজান, ভেতরে যারা প্যান্ডেলে বসছেন আল্লাহর ওয়াস্তে যদি ওয়াজ শোনার জন্য বসেন, তাহলে একবারের জন্য রাস্তার দিকে তাকাবেন না। এটা আমার জোয়ান হন বুড়ো হন, এরপরে ডাইরেক্ট আপনারে বলুন, যিনি তাকাইলেন এদিক সেদিক, সোজা কথা, একজনও এদিক সেদিক তাকাবেন না। স্টেজে অনেক ওলামা একরাম, সকলেই শ্রদ্ধেয় ওলামা, ওনাদের দিকে তাকায় থাকেন। এই তাকানোর মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে, ইবাদতের সওয়াব পাবেন নজরের কারণে। আর যদি রাস্তার মানুষ গুনতে হয়, একবারে ঘুরে এদিকে ফিরে বসে কোনোভাবেই দেখেন। আমার এটা ব্যক্তিগত তবিয়ত, গাফেলদের কাছে আমি বলতে রাজি না। গাফেল আল্লাহর দুশ্মন, আল্লাহ তাআলা নিষেধ করছে বান্দা, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফেল হইও না, গাফেল হইও না। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে, যত লোককে জাহান্নামে দেওয়া হবে, কাউকে কুফুরির কারণে, কাউকে শিরিকের কারণে, কাউকে ফুসুক মানে কবিরা গুনার কারণে, কাউকে নিফাক মুনাফিকির কারণে,
কাউকে বিদআতের কারণে, এই সব কারণে, যাকে যে কারণে জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ বলেন সকলের একত্রে একটা মূল কারণ হলো উলাইকা হুমুল গাফিলুন, এরা সকলেই মূলত ছিল গাফিল, একত্রে সম্মিলিত অপরাধ, এটার নাম হলো গাফিল। গাফলতের কারণে কুফরি করছে, গাফলতের কারণে শিরিক করছে, গাফলতের কারণে কবিরা গুনাহ করছে। সব অপরাধের মূল কারণ গাফিল ছিল। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার জীবনে, দুনিয়ার হায়াতে, তোমার জমিনের উপরের যেই পিঠ, উপরের পিঠে যা দরকার জমিনের উপরে চলমান দুনিয়ায় সব তুমি পূর্ণ বুঝে নিছ, সব তুমি বুঝো, অথচ আখেরাত থেকে তুমি একদম গাফিল হয়ে আছো। তুমি এমনি মূর্খ মানুষ, ক চেনো না, ব চেনো না, কিন্তু পৃথিবীর বুঝার কোনো কিছু তোমার বাকি নেই, ঠিক কি না বলেন না? চিনি সরু সরেও লিখতে জানে না, পড়তে জানে না, আর যিনি একেবারে উচ্চ শিক্ষিত, উভয়ে দুনিয়ার বুঝ বরাবর, দুজনেই শিক্ষিত হোক মূর্খ হোক, বেড়াও চিনে বেটিও চিনে, রাত দিন আলো বাতাস রোদ বৃষ্টি হাসি আনন্দ সুখ দুঃখ মাল আসবাব সব কিছু দুজন সমান বোঝে, বোঝে কি না বলেন? একজন, আমি প্রায় বলি, একজন উচ্চ শিক্ষিত লোক যেটারে টাইলস বলে, একজন মূর্খ মানুষ এটারে মাটি বলে, ঠিক না? একজন ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তি যেটারে ফাঙ্গাস মাছ বলে, একজন মূর্খ মানুষ এটারে তেলাপিয়া মাছ বলে, কি মাছ কয় তো হেঁটে বোঝে নাকি? আপনি বলেন কিতা বোঝে না, হে সব বোঝে। বিএসএ কার নাম, সিএসএ কার নাম, আরএসএ কার নাম, তার সদ্য গোষ্ঠীর নাম সব জানে এবার, আপনি শুধু লাড়া দিয়েছেন, শুধু আপনি কত লাড়া দিয়েছেন, দুনিয়ার সব জানে, সব বুঝে, সব বুঝে। উনি কোনো খাটেরে সোফা কয় না, সোফারে খাট কয় না, জিডের নাম জিডে ইডে কয়, ঠিক কি না বলে? আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়া তো পুরা বুঝিলা, কিন্তু আখেরাত থেকে কি হয়ে রইলা? গাফিল হয়ে রইলা। কোরআনুল করিমের বেলায় বললে না হুজুর আমি মূর্খ মানুষ, কোরআন শরীফ পড়তারি না, তো মূর্খ মানুষে প্রত্যেক বেলা গোস্ত মাছ খানকা, আপনি তো মূর্খ, আপনি তো সব বেলা আলুর ভর্তা ডালি না খানোর কথা, কথা বলেন না কেন? মূর্খ মানুষ হওয়ার পরেও দুনিয়া পুরাটা ভোগ করতে তো আপনি শরম লাগে না, কথা বলেন? তাইলে আখেরাতের ব্যাপারে বললেই আপনি আত্মাও ছেড়ে দেন, একটু জিকির করেন, তাসবি পড়েন, কোরআন পড়েন, তাহাজ্জুদ পড়েন, তেলাওয়াত করেন। না হুজুর আমরা সাধারণ মানুষ, ইডিয়াম করে দিয়ে হইতো না, এমনি 20-50 টাকা আপনার দিলাম, এটা দিয়ে যদি পারেন আমারে ব্যস্ত বুঝাই দিতে, তাইলে নিতেন পারেন, দরকার হলে টাকা আরও কিছু বাড়াইয়া নেন, কথা বুঝছেন নি? এই জন্য ওনার হিসাব হলে টাকা দিব না হুজুরে 100 টাকা, এটা দিয়ে 14 গোষ্ঠীরে সবাই রে হুজুরের দায়িত্ব বেহেস্তে বুঝ দিয়ে আসা। এই জন্য আশ্চর্য তো হুজুরে বলে দেয়, আর কি করা, হুজুরও বলে দেয় আল্লাহর কাছে, হুজুরের হিসাব হলে আমি আল্লাহর কাছে বলে দেই, ফায়সালা তো দিবে কে? আল্লাহ। আমার কহনের দায়িত্ব কইয়া রাখি, তো বলে দে সাহেবে দাওয়াতের মা বাবা 14 গোষ্ঠী যা আছে আল্লাহ সব মাফ করে দেন। আল্লাহ কয় ঠিক আছে, তুমি বলছো বলছো আমি শুনছি, বিষয়টা আমি দেখব পরে, হাসরের ময়দানে সবাই আইতে কইও, ওই সময় দেখবা ফিডা কারে কয়, ওই সময় টের পাইবা, হ্যাঁ ওই সময় টের পাইবা। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়ামা কানু ইয়াবুদূন মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে হাসরের মাঠে, ফেরেশতারা আজ এই হাসরের মাঠ থেকে যত লোক নাফরমানি করেছে তাকে আলাদা করো, তাকে প্রত্যেকটা গুনার কাজে যে যাকে সহযোগিতা করেছে তাকে আলাদা করো, এবং গুনাহ করতে গিয়ে যে যার গোলামি করছে
আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে একত্র করো, প্রতিটি অপরাধের সাথে সম্পৃক্ত কমপক্ষে তিনজন গুনাগার, গুনার কাজে সহযোগিতাকারী এবং গুনাহ করতে গিয়ে সে যাকে অনুসরণ করছে সে, আল্লাহ বলবেন ফেরেশতা তিনজনকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আমার জাহান্নামের রাস্তা দেখায় দাও, দেখায় দাও। বিড়ি হেবাড়ার মেজবাতি কাঠি দেশ ম্যাচ গ্যাস লাইট আমনের ধরায় দেন, হ্যাঁ হেডবোর্ডার ধরায় নিজের মানুষ, আমরা আমরাই তোলাম, আমি ধরাই দিই, আপনারা আপনারাই ফিটা খাবেন একসাথে, কার বিড়ি কে ধরাই দেন, গুনার কাজে সহযোগিতাকারী না এটা, কথা বলেন না কেন? হ্যাঁ মোবাইল একজনের, এমবি আর একজনের, দুজনে মিললে একসাথে, এরপর এক মোবাইল দিয়ে ছবি দেখুন, আল্লাহ তাআলা বলেন দোনোটাকে একত্র কর, নাউজ বিল্লাহ। যাই হোক বাপ, বলতেছিলাম গাফিল না হওয়া, কি না হওয়া বলেন, গাফিল না হওয়া। আল্লাহর কথা অল্প হোক, কোরআন এবং সুন্নাত এক শব্দের মধ্যেই নূর আছে, বরকত আছে, আছে কি না বলেন, তো মনোযোগী হলে অল্প কথার মধ্যেও আল্লাহ তাআলা বরকত দান করে। কোরআনুল কারীমে আছে সূরা আনফালে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাসমাউ, আমি যদি আমার বান্দার মধ্যে নেকির কল্যাণের সামান্যতম আগ্রহ উপলব্ধি করি তাহলে আমি নিজে আল্লাহ ওয়াদা দিচ্ছি আমার কোরআন আমার দ্বীনের বুঝ আমি তার কানে ঢুকাই দেব। কিন্তু একটু আগাইতে হবে, একটু আগ্রহ থাকতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আমার দিকে একটু ঝুঁকে আসে আমি হেদায়েত দিয়ে তার কাছে ছুটে যাই, সে যে গতিতে আসে আমার দিকে তার চাইতে কোটি গুণ বেশি দ্রুত গতিতে আমি মাওলা রহমত দিয়ে তার কাছে এগিয়ে যাই। আল্লাহ গিয়ে আসেন, আল্লাহ তাআলা গিয়ে আসেন, এই জন্য বাপ আমরা একটু আগানো দরকার, দিনের জন্য আগানো দরকার, ইবাদতের বন্দেগীর জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার। ভাইয়া আপনারা পাশে বসেন, দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, এক পাশে যান, যান ভিতরে বসেন, বসলে বরকত হবে, রাগ করে চলে যায়েন না, আল্লাহর কথা বলার পরে চলে যায়েন না, এটা অনেক বড় অপরাধ চলে যাওয়া। সম্মানিত হাজেরিন, তাইলে আমি আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর পারা 13 নম্বর সূরা, সূরা রাদ সূরাটির নাম, এর 3টি আয়াত 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি একেবারে অল্প একটু সময়, মূলত আমার সময় ছিল মাগরিবের পরে, তারপরও আরও কিছু ব্যস্ততার কারণে সব মিলাইয়া এইটুকু সময় চলে আসতে হয়েছে, যার কারণে একেবারে অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদের সামনে অল্প একটু কথা বলবো। ইনশাআল্লাহ আমার শায়খ আমার হজরত আসবেন, হজরতই মন ভরে বয়ান করবেন, আপনারা শুনবেন, আল্লাহ তাআলা শায়খের বয়ান শুনবার তৌফিক দান করুক, আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদ এই সূরার 19 নম্বর আয়াত, এটা আল্লাহ তাআলা বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, যিনি মনোযোগ দিবেন আল্লাহর কোরআন তাকেই উপকৃত করবে, তারই উপকার হবে, এটা কোরআন থেকে বলা, কোরআনই শোনা কোরআনই বলা, কোরআনের মধ্যেই নূর, কোরআনের মধ্যেই শিফা, কোরআনের মধ্যেই মাওয়াইজা উপদেশ, কোরআনের মধ্যেই হুদান হেদায়ত, কোরআনই আপনার রহমত, আল্লাহ তাআলা বহুভাবে এটা বলছে যে কোরআনের মধ্যেই তোমার জিন্দগির সমস্ত কামিয়াবি নিহিত, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা প্রশ্ন করেছেন যে বন্ধু আমি আপনার মাধ্যমে সবার কাছে জানতে চাই, হে বেটা প্লাস্টিক ছেড়ে দাও বেটা, সদ
মাদ্রাসার থেকে স্বেচ্ছাসেবক দেন, মাদ্রাসার যাদের মাদ্রাসা আপনারা ছাত্র উস্তাদ স্বেচ্ছাসেবক দেন। জি, তো আল্লাহ তাআলা বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, শুনতেছেন সবাই? আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু বলেন তো, ওদেরকে একটু বলেন যে দুইজন ব্যক্তি, একজন আমি আল্লাহ আপনি রসুলের উপরে যা কিছু নাজিল করেছি এটাকেই কেবল একমাত্র নিজের জীবনের জন্য সত্য এবং সঠিক বলে জানে, বুঝে, মানে। আরেকজন, আমি আপনার উপরে যা কিছু নাজিল করেছি এটাকেই সত্য সঠিক বলে নিজের জন্য জানে না, বুঝে না, মানে না। আল্লাহ তাআলা বলেন, বলেন তো যে এই দুইজন কি সমান? আপনারা উত্তর দেন না। আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, আপনার উপরে যা কিছু নাজিল করা হয়েছে এটাকেই শুধুমাত্র, এটাকেই কেবল সঠিক মনে করে, আমার জন্য তাই নিয়ম, আমি করব, বলবো, শুনবো, খাইব, উপার্জন করব, হাঁটবো, চলবো, ফিরব, সব করব, এমনভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন, তিনি আল্লাহ থেকে সব কিছু বুঝে নিছেন। আমার বাপ 23 বছরে সরওয়ারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিপুল পরিমাণ মেহনত করছেন, কি করছেন 23 বছরে একজন নবী, এই কথাটাই আজকে 1400 বছর ধরে কত লক্ষ লক্ষ কোটি ওলামায়ে কেরাম কতভাবে, কত রঙে, কত ঢঙে, কত আন্দাজে, কত শব্দে, কত বাক্যে, কত লিখুনিতে, কত কলমে, কত জবানে 1400 বছর ধরে ওই এক মানুষের কথা বলতেই আছে, বলতেই আছে, বলতেই আছে, বলতেই আছে। কিন্তু আজকের এই দিন পর্যন্ত কোনো মৌলবী, কোনো আলেমে দিন এ কথা বলে নাই, তার সম্পর্কে বলার মতো কোনো তথ্য আর আমার কাছে নাই, যা বলার সব বলে ফেলছি, কোনো লেখক বলে নাই, কোনো সাহিত্যিক বলে নাই, শেষ করতেই পারে নাই। তিনি এমন ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি পরিমাণ কথা ওনার উপরে হইতেছে ভাবেন, কি পরিমাণ! তাহলে এত বিপুল পরিমাণ মানুষ মিলে যার কথাগুলো বলে শেষ করতে পারছে না, সেই তিনি 23টা বছরে কি পরিমাণ মেহনত করছেন, এই পুরা কোরআন গ্রহণ করতে গিয়ে, সুন্নতের এই বিশাল ভাণ্ডার, হাদিসের এই বিশাল ভাণ্ডার, আমলের এই বিশাল ভাণ্ডার, নেকির এই বিশাল ভাণ্ডার, এই সব কিছু উম্মতের কাছে বুঝাইয়া দেওয়ার জন্য দিবা নিশি তাকে কি পরিমাণ কষ্ট করতে, কি পরিমাণ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজা থেকে আন্দাজ করা, উপলব্ধি করা, নবীকে অনুভবের মধ্যে আনা, এটা অনেক বড় নিয়ামত। আজ আমরা এটা অনেকেই বুঝি না, অনেকেই বুঝি, অনেকেই আমরা জানি না 23 বছরে তিনি কি পরিমাণ মেহনত করছে। প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বরে কাঁপতেছেন, কম্বল গায়ে দিয়ে জ্বরের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন, জ্বর শরীরে কাঁপতেছিলেন, কম্বল গায়ে দিয়ে জড়ায় রাখছে, এই অবস্থায় রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু শুয়ে পড়লেন, ঘুমায় গেলেন, আমার লাখো কোটি বান্দা এখনো আমি আল্লাহর সন্ধান পায় নাই, আখিরাতের সন্ধান পায় নাই, জাহান্নাম থেকে বাঁচার ফিকির আসে নাই, ইমানের স্বাদ পায় নাই, এই অবস্থায় আপনি ঘুমাইলে হবে কেমনে, এই অবস্থায় আপনি বন্ধু শুয়ে পড়লে আমার এই কোটি বান্দা আমাকে চিনবে কিভাবে? তো আল্লাহ তাআলা জ্বর অবস্থায় কম্পমান শরীরে চাদর আবৃত নবীকে ডাক দিয়ে তুলে দিছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফা আনজির, ও চাদর পড়া বন্ধু কো
ঘুম, ওঠেন ওঠেন, আপনি ঘুমাইলে হবে না, আপনি বিশ্রাম করলে হবে না, আপনাকে বিশ্রামের সময় আমি দেব, আপনাকে আরামের সময় আমি দেব, আখেরাত কুড়াটা দেব আপনাকে, কিন্তু এখন আপনি ফাআনদির আমার বান্দাদেরকে আখেরাতের ভয় দেখান, আমার ভয় দেখান, ওরা এখনো আমাকে চিনে না, ওরা এখনো ঈমান পায় নাই, আখেরাত পায় নাই, এই পরিমাণ মেহনত করাইছেন নবীকে, এই পরিমাণ কম ফাআনদির। হ্যাঁ, 23 বছরে তিনি এই পরিমাণ কষ্ট করছেন, উম্মতের সামনে পেশ করছেন, উম্মত আমার ঘরের চুলায় এক টানা 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমি একবারও ভাবি না।